হ্যালো ডিজাইনার, স্বাগতম আপনাকে ডেভ স্টাইল। আজকে আমরা দেখব কীভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে আর্ট ব্রাশ টাইপের একটি টেক্সট ইফেক্ট দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। লাইন সিগমেন্ট টু সিলেক্ট করে শিফট চেপে এখানে একটি লাইন নিলাম। ওকে, এর যে স্ট্রোক পয়েন্ট রয়েছে এটাকে আমরা 15 করে দিই। ওকে, এটি সিলেক্ট থাকা অবস্থা স্ট্রোক থেকে এটাকে আমরা রাউন্ড ক্যাপ করে দিই। সিলেক্ট করে শিফট এবং অল চেপে একটা কপি নিয়ে নিলাম। সিটিএল চেপে রেখে ডিপ্রেস করে এটা ডুপ্লিকেট নিয়ে নিই। তো এটা সিলেক্ট করে এটাকে একটু ডান দিকে সরিয়ে দিই, পরেরটা বাম দিকে, পরেরটা আবারও ডান দিকে এবং নিচেরটা বাম দিকে। তো এখন আমরা সিজার টু সিলেক্ট করবো। এর শর্টকাট কী হলো সি। সিজার টু সিলেক্ট করে নিলাম এবং এই যে পাত রয়েছে পাতের উপরে ক্লিক করে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাঝখান থেকে কেটে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে কার্সার যেন পাতের উপরে থাকে। তো অবস্থায় ক্লিক করলে কিন্তু এই অংশ থেকে এটা কেটে যাবে। তো এইভাবে আমরা পাতগুলো কেটে নিই। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম এবং শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে ছোট করে দিই, এটাকে বাম দিকে নিয়ে আসি। এবার এই দিক থেকে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে ছোট করে দিই। ওকে, এভাবে এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিলাম এবং এটাকে ভেতরের দিকে নিয়ে আসি এবং ছোট করে দিই। তো এভাবে আমরা সবগুলোকে আলাদা করে ফেলি। তো সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দেন এটাকে আবারও এক্সপ্যান্ড করে দিই। ওকে, তো এটাকে আমরা গ্রুপ করে দিই এবং সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে শিফট এবং অল্ট চেপে এর একটি কপি নিয়ে নিই। তো এই অবস্থায় এটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা সিটিএল চেপে রেখে ডিপ্রেস করি তাহলে এর আরেকটি কপি তৈরি হবে। তো সবগুলো একসাথে সিলেক্ট করে সিটিএল চেপে রেখে জি প্রেস করে গ্রুপ করে দিলাম এবং এটাকে আমরা অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিই। পেন টু সিলেক্ট করে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। ওকে, ভিউতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি স্মার্ট গাইড। তো অবশ্যই আপনার স্মার্ট গাইড অ্যাক্টিভ রাখা উচিত। তো এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি। এবার সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটুকু সিলেক্ট করে সিটিআরএল চেপে রেখে এম প্রেস করে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে নিলাম। এবার দেখতে পাচ্ছি কার্সারের পিছনে একটি প্লাস সাইন রয়েছে, এখানে ক্লিক করে ড্র্যাগ করে সবগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম। দেখতে পাচ্ছি একটি মাত্র অবজেক্টে পরিণত হয়েছে এবং এটাকেও আমরা এর সাথে অ্যাডজাস্ট করে দিই। ওকে, ওকে, আবারও রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। সিলেকশন টুলের মাধ্যমে এই অংশটুকু সিলেক্ট করে শিফট চেপে রেখে ইমপ্রেস করে শেপ বিল্ডার টুল অ্যাক্টিভ করে নিলাম। এবার অল্ট বাটন চাপলে দেখতে পাচ্ছি কার্সারের নিচে একটি মাইনাস সাইন চলে আসছে। এবার এই অংশে ক্লিক করে ড্র্যাগ করে এই অংশটুকু ডিলিট করে দিলাম। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে শুধুমাত্র এই অংশটুকু সিলেক্ট করে নিই এবং এই পাত ধরে এটাকে আমরা বড় করে দিই এবং এটাকে রাউন্ড করে দিই। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে নিব, অর্থাৎ শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টগুলো, এগুলো সিলেক্ট করে অথবা এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে একসাথে সিলেক্ট করে নিতে পারি এবং এখান থেকে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ব্রাশ রয়েছে, এখান থেকে ব্রাশ ওপেন করে নিই এবং এই অবজেক্ট সিলেক্ট করে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি ব্রাশের ভিতরে তাহলে দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস সাইন চলে আসছে এবং একটি অপশন উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে এটাকে আমরা আর্ট ব্রাশ করে দিই। ওকে, তো এর নাম আমরা আর্ট ব্রাশ অন রাখি, প্রয়োজনে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এটাকে আমরা স্কেল প্রপোর্শনালি করে দিই এবং ওকে করে দিই। এবার আমরা টেক্সট নিব, টাইপ টু সিলেক্ট করে এখানে আমরা যে কোনো ধরনের টেক্সট নিতে পারি। তো এখানে জাস্ট আমি হাই লিখলাম। ওকে, বড় করে দিই। তো এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এখানে যে দেখতে পাচ্ছি সোয়াপ অপশন রয়েছে এটাকে সোয়াপ করে দিই, তাহলে রেস্ট্রোক কালার অ্যাক্টিভ হয়ে যাবে এবং ফিল কালার ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। একটু জুম করে নিই এবং ডিরেক্ট সিলেকশন টু সিলেক্ট করে শুধুমাত্র এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিই, অর্থাৎ এই যে লাইন রয়েছে এটা সিলেক্ট করে ডিলিট করে দিই
এখান থেকে এটা সিলেক্ট করে ডিলিট করে দিই। তো এভাবে আমরা এই অংশটাও সিলেক্ট করে ডিলিট করে দিই। ওকে, তো সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে দেখতে পাচ্ছি এটা গ্রুপ রয়েছে, এটাকে আমরা আনগ্রুপ করে দিই। ওকে, আনগ্রুপ হয়েছে। তো এবার এটাকে আমরা রাইট বাটন প্রেস করে রিলিজ কম্পাউন্ড পাথ করে দিলাম। এখান থেকে যেহেতু আমাদের একটা সিঙ্গেল পাথ দরকার, আর সেক্ষেত্রে আমরা এই যে পাশের যে পাথ রয়েছে এই পাথ ডিলিট করে দিই এবং এই পাথ ডিলিট করে দিই এবং এটাকে জাস্ট এভাবেই রাখি। এরপরে তো ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে প্রথমত এই আই সিলেক্ট করি এবং আইয়ের এই যে মাঝের যে অংশ রয়েছে এটাকে এই মাঝারি পাথ ডিলিট করে দিই। ওকে, তো এখান থেকে আমরা একটা রাখি এবং বাকিটা ডিলিট করে দিই। ওকে, ডিলিট। এবার এটা সিলেক্ট করে ঠিক মাঝ বরাবর বসিয়ে দিই। ওকে, এটাকে সিলেক্ট করে আর্ট ব্রাশ অন ক্লিক করি, এটাকে সিলেক্ট করে আর্ট ব্রাশ অন এবং এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, তো এটাকে আমরা ডিলিট করে দিই এবং লাইন সিগমেন্ট টু সিলেক্ট করে এখানে একটা লাইন নিলাম। এরপরে ইলিপস টু সিলেক্ট করে এখানে একটি বৃত্ত নিয়ে নিই ঠিক এই বরাবর। ওকে, তো এটা সিলেক্ট করে এখান থেকে আমরা আর্ট ব্রাশ অন করে দিই এটাকে, এবং এর যে স্ট্রোক পয়েন্ট রয়েছে এটা সিলেক্ট করে এর স্ট্রোক পয়েন্ট আমরা 2 পয়েন্ট করে দিলাম এবং এটাকে আমরা আর্ট ব্রাশ অন করে দিই এবং এর স্ট্রোক পয়েন্ট 2 পয়েন্ট করে দিই। এটাকে আমরা রোটেশন করে দিই। ওকে, এর স্ট্রোক পয়েন্ট আরেকটু বাড়াই দেবো, এটা সিলেক্ট করে এর স্ট্রোক পয়েন্ট আমরা 2.3 করে দিই। ওকে, এবং এর স্ট্রোক পয়েন্ট আমরা 2.3 করে দিই। তো এখানে আপনি আপনার প্রয়োজন মতো স্ট্রোক পয়েন্ট দিয়ে নেবেন। তো এই দুটো সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিই এবং অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিই। এই দুটো সিলেক্ট করেও অবজেক্ট থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। তো এখন আবার এই দুটো সিলেক্ট করে, বা একটা সিলেক্ট করলেই হচ্ছে কারণ এটা তো গ্রুপ করা রয়েছে, অবজেক্ট থেকে এটাকে আমরা কম্পাউন্ড পাথ করে দিই। ওকে, এবং এ দুটো সিলেক্ট করে অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ। ওকে, তো এবার আমরা গ্রেডিয়েন্ট অ্যাড করব। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিই। আমরা গুগলে চলে যাই এবং এখানে ইউআই গ্রেডিয়েন্ট লিখে সার্চ করলে দেখতে পাচ্ছি ইউআই গ্রেডিয়েন্ট একটি সাইট রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট রয়েছে, তো আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দের যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারেন। তো এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করা যাবে। তো এখান থেকে আমরা এই যে অরেঞ্জ ফান যে গ্রেডিয়েন্ট রয়েছে এটা সিলেক্ট করে নিই এবং এই যেখানে যে হেক্স কোড রয়েছে এর উপরে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় এই যে স্লাইডার রয়েছে স্লাইডারে ডাবল ক্লিক করে এখানে যে কালার সিলেক্ট করে নিই এবং এখান থেকে আমরা এটাকে 8 GB করে দিই। এখানে আমরা হেক্স কোড পেস্ট করে দিই, এন্টার। ওকে, এবার আবার এই কোড কপি করে নিই এবং এখানে ডাবল ক্লিক করে কোড পেস্ট করে দিই, এন্টার। এবার এটা সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিই। ওকে, তো এবার এটা সিলেক্ট করে এই গ্রেডিয়েন্টটি চলে আসছে। তো গ্রেডিয়েন্ট এখানে থাকা অবস্থায় আমরা এটা সিলেক্ট করে এখানে ক্লিক করলেই দেখতে পাবো এটা কিন্তু সেম গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমরা চাইলে এর অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছি 0° অ্যাঙ্গেল রয়েছে, তো আমরা এটাকে 90° অ্যাঙ্গেল করে দিই। ওকে, এবার এটাকেও আমরা 90° অ্যাঙ্গেল করে দিই। ওকে, এটাকে 90° এবং এটাকে যদি -90° করে দিই। তো এখান থেকে চাইলে আপনি যে কোনোভাবে যে কোনো অ্যাঙ্গেল নিতে পারেন, অথবা ইউআই গ্রেডিয়েন্ট থেকে আপনি আপনার পছন্দের গ্রেডিয়েন্ট নিয়ে আপনি আপনার ডিজাইনকে আরও সুন্দর করে তুলতে পারেন। তো এভাবে চাইলে আপনি আপনার যে কোনো টেক্সটে এই ধরনের ইফেক্ট দিয়ে টেক্সটকে আরও সুন্দর করে তুলতে পারেন। আশা করি এই টেক্সটের ইফেক্টটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।